ফিলোসফি স্টাডি মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি লক্ষ্মণ দাস। আজকে আমি তোমাদের এইচএস এবিটিএ ফিলোসফি 2020-এর পেজ নাম্বার হচ্ছে এসি 107-এর বিভাগ ক একের বিদাগের আবর্তন ও বিবর্তন কর নিয়ে আলোচনা করব। তোমরা একটু ভালো করে বুঝবে, যারা এখন পর্যন্ত লজের কাছে আছো তারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অতি অবশ্যই দেখো। দেখো প্রথমে কী হচ্ছে, আবর্তন ও বিবর্তন কর। আমি প্রথমে একটু আবর্তন ও বিবর্তনের সংক্ষেপে নিয়মটা লিখে নিই। দেখো আবর্তনের সংক্ষেপ নিয়ম, সংক্ষেপ নিয়ম কি, এ থেকে আমরা আবর্তন করে পাই আই, তারপর হচ্ছে ই থেকে আবর্তন করে আমরা ই পাই, তারপর হচ্ছে আই থেকে আবর্তন করে আমরা আই পাই, আর ও থেকে আবর্তন করে আমরা সম্ভব নয়, ও বচনে আবর্তন সম্ভব নয়, সম্ভব নয়, ঠিক আছে। এবার বিবর্তন, বিবর্তন বিবর্তনের সংখ্যা নিয়ম কি, এ থেকে আমরা কি পাই ই পাই, ই থেকে আমরা কি পাই এ পাই, আর কি আই থেকে আমরা ও পাই, ও থেকে আমরা আই পাই, আর কি একটা, আর হচ্ছে বিধের আগে, বিধের আগে একটা অ যোগ করতে হয়। এ হচ্ছে সংক্ষেপে আবর্তন বিবর্তনের নিয়ম। এবার আমি করছি এক এক করে, তোমরা একটু ভালো করে বুঝো। দেখো এক নম্বরে কি বলেছে, এক নম্বর বলছে মানুষ মাত্র পরিশ্রমী নয়, তাই না? আমি এক নম্বরটা অ্যান্সার লিখি, মানুষ মাত্র পরিশ্রমী নয়। তাহলে এটা আমরা বাক্য আছে দেওয়া, বাক্য থেকে বচন রূপান্তরিত করতে হলে আমরা কি দেখব, যে কোন শব্দটা যুক্ত আছে বাক্যের সাথে। তাহলে এই বাক্যের মধ্যে দেখা যাচ্ছে যে মাত্রই, মাত্রই শব্দটা যুক্ত আছে। আরেকটা কি দেখতে হবে, যে বাক্যটা সদর্থক না নঞ্চর্থক। তাহলে এই বাক্যটা পড়ে দেখা যাচ্ছে যে এটা নঞ্চর্থক বাক্য। তাহলে যদি কোনো বাক্যের সাথে মাত্রই শব্দ যুক্ত থাকে এবং তার সাথে যদি বাক্যটি নঞ্চর্থক শব্দ হয় তাহলে সে বাক্যটি হবে ও বচন, আর যদি সদর্থক হয় তাহলে হবে এ বচন। দেখো তাহলে এলেফ, অতএব ও বচন কোনো কোনো মানুষ নয় পরিশ্রমী ব্যক্তি দিয়ে দাও। বেশ, এবার কি বলছে, আবর্তন ও বিবর্তন করো। তা আবর্তনও করতে হবে ও বিবর্তনও করতে হবে, মানে এলেপটাকে। তা লিখবো কি, আবর্তনীয়র আবর্তিত। তাহলে ও থেকে আবর্তন করে আমরা কি দেখেছি, যে ও থেকে আবর্তন করে সম্ভব নয়, তাই লিখবো কি, ও বচনের আবর্তন সম্ভব নয়। কেন সম নয়, কারণ আবর্তনের চতুর্থ নিয়মটি লঙ্ঘিত হয়েছে। আবর্তনের চতুর্থ নিয়মে বলা হয়েছে যে যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। এটা লিখতে হবে এতটুকু। তারপরে কি, আবর্তন নাই হলো না কিন্তু বিবর্তনটা হবে। এই হেডিং যদি দেওয়া থাকে আবর্তন হবে না কিন্তু বিবর্তনটা করা যাবে ও বচনে, তাহলে লিখবো কি, বিবর্তনীয়র বিবর্তিত। তাহলে বিবর্তন বিবর্তিত, তাহলে কি, ও থেকে বিবর্তন করে আমরা কি করেছি, ও থেকে বিবর্তন করে আই পেয়েছি, আর কি বিধের একটা আগে একটা অযোগ। তাহলে ও থেকে বিবর্তন করে আমরা আই লিখবো, তাহলে লিখবো কি, কোনো কোনো মানুষ হয় অ পরিশ্রমী ব্যক্তি।
এইভাবে তোমাদের করতে হবে। এবার পরের বাক্য, পরের বাক্যটা কি আছে? জড় বস্তুর বিস্তার আছে, জড় বস্তুর বিস্তার আছে। দুই নম্বরে এলেফ, অতএব তাহলে জড় বস্তুর বিস্তার আছে। এই যে জড় বস্তুর বিস্তার আছে, এই আছে শব্দটা যদি কোনো বাক্যের সাথে যুক্ত থাকে এবং সেই বাক্যটা যদি নির্দিষ্ট করে বলে দেওয়া থাকে তাহলে এবচন হবে, আর অনির্দিষ্ট করে বলে দেওয়া থাকলে সেটা হবে আইবচন। তাহলে এখানে অনির্দিষ্ট করে বলে দিয়েছে যে সব জড় বস্তুই কি বিস্তার আছে তা তো নয়, কিছু কিছু জড় বস্তু বিস্তার আছে, তাহলে এটা আইবচন হবে। তাহলে আইবচন লিখব, কোনো কোনো জড় বস্তু বস্তু হয় বিস্তার যুক্ত বস্তু। হলো, এবার লিখব কি? আবর্তনীয়র আবর্তিত। তাহলে আই থেকে আবর্তন করে আমরা কি পেয়েছি? আই থেকে আবর্তন করে আই পেয়েছি। তাহলে লিখবো আই থেকে আবর্তন করে আই। আর কি উদ্দেশ্য বিরুদ্ধ স্থান পরিবর্তন, এটা ধরো সাবজেক্ট, এটা ধরো প্রেডিকেট, এটা এই জায়গাতে আসবে আর এটা এই জায়গাতে আসবে। তাহলে কি লিখবো? কোনো কোনো বিস্তারযুক্ত বস্তু, বিস্তার যুক্ত বস্তু হয় জড় বস্তু। এটা করতে হবে, আবর্তন গেল। এবার করতে হবে কি? বিবর্তন। তাহলে লিখবো কি? বিবর্তনীয়র বিবর্তিত। তাহলে এইটার কিন্তু বিবর্তন করব না, করব আমরা হচ্ছে এই এলেপটার। এটা মাথায় রাখবে যে এলেপটার একবার আবর্তন করব, এলেপটার একবার বিবর্তন করব। তাহলে এটা থেকে বিবর্তন করলে কি পাই? আই থেকে আমরা ও পাই। আর কি লিখবো? বিধর আগে একটা অযোগ। তাহলে এই বাক্যটার বিবর্তন করলে কি হয়? কোনো কোনো জড় বস্তু নয় অ বিস্তার যুক্ত বস্তু। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে এলেপটাকে একবার আবর্তন করব, এলেপটাকে একবার বিবর্তন করব, ওই ও হেডিং যদি দেওয়া থাকে। ঠিক আছে, এবার পরেরটা, পরে কি হচ্ছে? প্রতারকরা কখনোই সম্মান পান না। কি? প্রতারকরা কখনোই সম্মান পান না। তিন নম্বর এলেভ, অতএব তা দেখো, প্রতারকরা কখনোই সম্মান পান না। এখানে কি আছে? কখনোই আর না। কোনো বাক্যের সাথে যদি কখনো নয়, কদাপি নয়, একসঙ্গে নয়, যুগপথ নয়, নয় না নি, এসব যদি বাক্যের সাথে যুক্ত থাকে তাহলে সেই বাক্যটা কি করব? আমরা ই বচন করব। তাহলে এটা আমরা কি বাক্যটা কি বচন রূপান্তরিত করবো? ই বচন। তাহলে ই বচন করলাম, করলে প্রথমে কী হতে হয়? কোনো, তাহলে সাবজেক্ট কি আছে? প্রতারক। কোনো প্রতারক ব্যক্তি নয় কি সম্মান পান না, তো তাহলে সম্মান পাওয়া ব্যক্তি, সম্মান পাওয়া ব্যক্তি লিখলাম, কোনো প্রতারক ব্যক্তি নয় সম্মান পাওয়া ব্যক্তি। এবার লিখবো কি? আবর্তন আবর্তিত, আবর্তনীয়র আবর্তিত। তাহলে ই বচনের আবর্তন করে আমরা কি পাই? ই পাই। আর কি উদ্দেশ্য শুধু স্থান পরিবর্তন, এটাই যা আসবে, এটাই যা আসবে। তাহলে কোনো সম্মান পাওয়া ব্যক্তি, সম্মান পাওয়া ব্যক্তি নয় প্রতারক ব্যক্তি। এবার কি করব? বিবর্তনে বিবর্তিত, বিবর্তনীয়র বিবর্তিত। এবার বিবর্তন বিবর্তিত কি? এই এলএফটা কি এবার বিবর্তন করব, একবার আবর্তন করলাম এবার বিবর্তন করব। তাহলে ই থেকে বিবর্তন করে কি পাই আমরা? এ পাই। কী লিখবো তাহলে? সকল প্রতারক ব্যক্তি,
প্রতারক ব্যক্তি হয় কি সম্মান পাবে কি? এবার একটা অযোগ হবে, অ সম্মান পাওয়া ব্যক্তি। এই গেল তোমাদের তিনটে। এবার চার নম্বর বাক্য কি? আমোদ প্রিয় লোকেরা প্রায় চঞ্চল হয়, কি বাক্যটার সাথে কি আছে? প্রায় যুক্ত আছে। আর বাক্যটা কি আছে? সদর্থক না নঞ্চর্থক দেখতে হবে, যে আমোদ প্রিয় লোকেরা প্রায় চঞ্চল হয়, সদর্থক হয় মানে হ্যাবাচক আছে। যদি কোনো বাক্যের সাথে প্রায় শব্দটা যুক্ত থাকে এবং সেই বাক্যটা যদি সদর্থক হয় তাহলে সেই বাক্যটাকে বচন রূপান্তরিত করলে আমরা আই করব, আর যদি নঞ্চর্থ থাকে তাহলে আমরা ও করব। তাহলে কি লিখব? এলএফ। অতএব তাহলে এটা কি হবে? আই বচন। কোনো কোনো আমোদ প্রিয় লোক হয় চঞ্চল লোক। হ্যালো, এবার করব কি? আবর্তিত। তাহলে আই থেকে আবর্তন করে আমরা কি পাই? আই পাই। তাহলে কি লিখব? কোনো কোনো আর কি উদ্দেশ্য শুধু স্থান পরিবর্তন, এটা এখানে, এটা এই যা আসবে। কোনো কোনো চঞ্চল লোক হয় আমোদ প্রিয় লোক। এবার কি করব? বিবর্তন লিখব। বিবর্তিত। তাহলে আই থেকে বিবর্তন করে আমরা কি পাই? ও পাই। এটারই করব কিন্তু। তাহলে কি লিখব? কোনো কোনো আমোদ প্রিয় লোক নয় অচঞ্চল লোক, অচঞ্চল লোক। এই তোমাদের পেজ নাম্বার AC 107-এর আবর্তন ও বিবর্তন করে দেখাও নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে নিরপেক্ষ ন্যায় নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে, বেশি বেশি করে শেয়ার করবে, আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি চেষ্টা করব তোমাদের ABT এর সমস্ত পেপারই করার জন্য। আজকের মতো এতটুকুই।